স্বাধীনতা অর্জন হয়েছে। এই খুনি হাতিয়ার মুক্ত বাংলাদেশে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ভাই সামনে মোবাইল সামনেটা সামনে সামনে আমাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু শহীদ জিয়া রহমানের গণতন্ত্র, দেশ নির্বাচন খালেদা জিয়ার গণতন্ত্র, এই বিএনপি নেতা কর্মীরা এত অত্যাচার নির্যাতনের পরেও তারা তাদের মনোবল হারিয়ে বন্ধুরা। আজকে যে গণতন্ত্র ছাত্র জনতার গণপুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা বলতে চাই এই গণতন্ত্র এই স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে আজকে দীর্ঘ 6টি বছর আমাদের প্রিয় নেত্রীকে এই খুনি প্রতিষ্ঠা একটার পর একটা মৃত্যুর মামলা দিয়ে 6 বছর কারাগারে আটকে রেখে দিল বন্ধুরা। আমি কোথায় শেখ হাসিনা আসেন বাংলাদেশে এবং খালেদাকে মৃত্যুর মামলা দিয়ে 6 বছর কারাগারে আটকে রেখেছিলেন, আজকে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের ডেকে আপনি লেজ গুটিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। যখন 1/11 সৃষ্টি হয়েছিল তখন আপনি আমরা দেখেছি আমাদের নেত্রী ওই সত্যি সংগ্রাম করেনি, তিনি কারাগারে ছিলেন, কিন্তু শেখ হাসিনা ওই সত্যি সেটা হাত মিলিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতার নামে তিনি পরপর 3 বার বিনা ভোটে নির্বাচন করে তিনি এই গদি দখল করেছিলেন। আল্লাহর এমন বিচার এমন ভাবে পালিয়েছে বিশ্বের কোন স্বৈরশাসক এভাবে পালিয়ে যায়নি। আজকে আমি বলতে চাই আজকে আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, যদি আমাদের নেত্রী সুস্থ থাকে ইনশাআল্লাহ এই ভুল গেদি বসলাম সাগর হইয়া খালেদার নেতৃত্বে আবার আমরা বাংলাদেশ গঠন করব। আমাদের মা যতদিন সুস্থ থাকবে ততদিন আমাদের মা এই আসন থেকে নির্বাচন করবে। আমাদের এমপি হওয়ার তো শখ নেই, মা এমপি হলে ছেলের এমনি এমপি হয়ে যাবে। আমরা সকলে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমি টিভি বলতে চাই আজকে হাজার হাজার মানুষ এই এলাকার ব্যবসায়ীরা অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা এই গণতন্ত্র ব্যবসায়ীরা যা করেছে, যদি আমাদের দলের কোন নেতা যদি তা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সাগরে কোনো চালাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, আপনারা আমাকে ফোন দিবেন তাৎক্ষণিক তার বিরুদ্ধে আমি ঢাকা থেকে এসে ব্যবস্থা গ্রহণ করব। শুধু সাংগঠনিক ব্যবস্থা না, তার বিরুদ্ধে আইন পয়কারি সংস্থার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে তার বিচার আমরা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ দখল মুক্ত হবে সারা বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ চাঁদাবাজ মুক্ত হবে সারা বাংলাদেশ। আমাদের চেয়ারম্যানের বক্তব্য যে নির্দেশ যারা মানবে না, আমি মনে করি আপনাদের বিএনপি করার কোন অধিকার নাই। যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হবে। আরেকজনের সম্পদ দখল করবেন ভাই, বিচারের নামে আরেকজনের জমি দখল করবেন, চাঁদাবাজি করবেন, এটা আপনাদের মূল্যায়ন তো হবেই না, বরং এই দলটি আপনাদেরকে বের করে দেওয়া হবে। এই দল জনগণের দল, স্বয়ং আল্লাহ পাক এই দলের মধ্যে রহমত আছে। আমরা কত ক্রান্তি লগ্ন দেখেছি, সাধারণ মানুষ
বিএনপিকে রক্ষা করেছে। হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্র অর্জিত হয়েছে। দুই এক জন্তুর ভাগ করার কারণে এই বিএনপিকে আমরা কোনোভাবে কুলুষিত করতে দিব না। যারা করেছেন সাবধান হয়ে যান, যতবার নেতা হবেন আপনাকে আইনের আওতায় আনা হবে, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এরা ছাড়া যদি কোনো সন্ত্রাসী, আমরা তো জনগণের যদি কোনো সন্ত্রাসীও সাধারণ মানুষের উপর অত্যাচার করে, তাহলে বিএনপি তাদের পাশে থেকে ঐক্যবদ্ধ হবে, তাদেরকে প্রতিহত করা হবে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই এই ১৬টি বছর আমাদেরকে কি নির্যাতন করেছে। আমাকে দশ মাস একের পর এক মামলাতে আমাকে দশ মাস আমাকে কারাগারে রেখেছে। আমাকে সাজা দিয়ে ১২.৫ বছরের আমাকে সাজা দিয়েছে। এবার আমাকে ১৫ দিন পুলিশ রিমান্ডে আমার প্রতি অমানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা শহীদ জিয়া আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, আমরা জেল জুলুম মামলা হুলিয়াকে আমরা ভয় পেয়েছি। আমাদের দলের নেতা কর্মীকে নির্যাতন করেছে, গুলি করেছে, ছাত্র জনগণের হামলা করেছে, অবশ্যই বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে। যে সমস্ত পুলিশরা অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীর উপর হামলা করেছে, তাদেরকে হয়তো আইনের আওতায় আনা হবে। তবে আমরা কেউ আইন আমাদের হাতে দিব না। পুলিশ আমাদের বন্ধু, বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ। এই শুধু এই খুনি হাতিরা তার দালালরা পুলিশকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে পুলিশের সুনাম ভঙ্গ করেছে। তারা পুলিশের সুনাম ভঙ্গ করেছে, পুলিশের মান মর্যাদা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। যারা আছেন আপনারা ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের দলের লোক হোক, অন্য দলের লোক হোক, যদি আপনাদের কোনো নির্যাতন করে আপনারা আমাদেরকে জানাবেন। এদের মঞ্চে অনেক লোক দেখছেন আমার পাশে আছে, এদের মধ্যে কেউ যদি আপনাদের কোনো ক্ষতি করে আমাকে সেটা আপনারা জানাবেন। আমি যদি ব্যবস্থা নিতে না পারি এই এলাকার দায়িত্ব আমি ছেড়ে দিব। আমি বলতে চাই এত রক্ত কখন আমরা বিকাশে দিতে দিব না। দুই একজনের জন্য আমাদের দলের বদনাম করতে আমরা দিব না। আওয়ামী লীগ এত সন্ত্রাস করেছে, নির্যাতন করেছে, দেখেন আজকে কোথায় তারা। এই পুলিশ দিয়ে গত ৬টি বছর এই মাঠে আমাকে একটি মিটিং করতে দেওয়া হয় না। আমি যখন এই সাগরে আসতাম অতি ফোন করতে আপনি যাইতে পারবেন না, কোথাও প্রেসে আইন পুলিশ করে গেল। আমরা জনগণের শক্তি নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা কারো অন্যায় করতে চাই না। পুলিশ আমাদের বন্ধু।